গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল গৌরী। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। সকালবেলায় উঠেই তো বাড়ির সামনে কতটা জল, মুখটুক আমার ধোয়া হয়ে গেছে। এবার চা বসিয়েছি, চা খাবো। তোমাদের দাদাভাই বাজারে গেছে, বাজার থেকে আসবে, কি আনবে তারপর রান্না হবে। আজ থেকে তো নিরামিষ, দেখা যাক কী রান্না করি। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে কতটা জল হয়ে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনে এতটা জল, অনেকটা জল হয়ে গেছে, গোটা রাস্তা জল। এই পাশ দিয়ে, এ পাশ দিয়ে আমার বরমশাই কলা দিয়ে মুড়ি খাচ্ছে, বাজার করে নিয়ে আসছে। বাজারটা এখনো দেখিনি কি এনেছে, পরে দেখি একটু। এই বন্ধুদের কিছু বলবা? হ্যাঁ, লজ্জা লাগতেছে। আর আমাদের জানি কি করে, জানি এই যে আমাদের জানি চা নিয়ে বসে গেছি। চা নিয়েছি, আনিয়েছি বিস্কুট আর কেক, কেক নিয়েছি আর দুটো মেরি বিস্কুট না, গুড্ডে। লাল চা মাসি চলে এসছে, মাসি বাসন মেজে দিচ্ছে, এখন আমি ভাত বসিয়ে দেব। আমাদের তো নিরামিষ, তোমরা জানো বন্ধুরা। আমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসলো সবজি, তোমাদের দাদাভাই সকালে ভাত খাবে। এখন আর কোনো সবজি রান্না করার মতন সময়টা নেই, অনেক লেগে গেছে। তো আলুটা সেদ্ধ দিয়ে দিই ভাতের মধ্যে, আলু সেদ্ধ দিয়ে ফেল, আলুটাকে কেটে। আলুটাকে কেটে টুকরো করে দিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়। বন্ধুরা, আজকে আমি রান্না করতে নিয়েছি কাঁচা মুগ ডাল আর নিরামিষ তরকারি, পাঁপড় ভাজা। ডাল সেদ্ধ করা হয়ে গেছে, এবার সম্বাদ দেব। পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিলাম, এবার ডালটাকে সম্বাদ দিই, এবার ডালটাকে সম্বাদ দিই। বড় গ্যাসটা ধরিয়ে দিয়ে তবে তাড়াতাড়ি হবে। এখানে না কাজের কোনো সিস্টেমই নেই, আমার করতে হয় তাই করছি। কড়াটা গরম হতে থাক, আমি ডালটা ঘরে খেয়ে আসি। তো তেল দিয়ে দিই,
সবজি কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, আজফোড়ন সম্বাদ দিয়ে দিচ্ছি, আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা। এবার আমি সবজিগুলো দিয়ে দিই। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, এবার ঢাকা দিয়ে দিই আর গ্যাসটাকে কমিয়ে নিই। হতে থাক, আমি অন্য কাজগুলো করে নিই। এখানে এই আদাটা আমি ঘষে তরকারিতে দিয়ে দিই, নিরামিষ তরকারি তো একটু আদা দিতে ভালো লাগে, গন্ধটা আসে। রান্না তো ভালো পারি না, আর এখানে আসার পরে না এত অসুবিধা লাগছে কাজ করতে, এখানে একটা ওখানে একটা কিছু জিনিস খুঁজে পাচ্ছি না। মনে হয় তরকারিতে হয়ে গেছে, এবার একটু চিনি দিই। নিরামিষ তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না, অল্প, আমরা বেশি চিনি খাই না, ওরকম অল্প করে দিলাম। এবার বাড়িয়ে দিই, তরকারিটা আমার হয়ে গেছে, গন্ধ ভালো বেরিয়েছে, খেতেও মনে হয় ভালোই হবে। নামিয়ে নিলাম, এবার আমি পাঁপড়টা ভেজে কৌটে ঢুকে রাখবো, তবে মাছ মাছা থাকবে। পাঁপড়টা ভেজে নিই, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ডাল, নিরামিষ তরকারি, পাঁপড় ভাজা, আজকের মতো এইটুকুই, এই খেতে হবে। তো এখন আমি স্নানে যাব, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান করে এসে খাওয়া দাওয়া। পাঁপড়টা আমি কৌটোতে ঢুকিয়ে রাখি, জল নেমে গেছে, অল্প অল্প ধার দিয়ে দিয়ে আছে, এখন বৃষ্টিটা নেই তবে আবার আসবে, আকাশ খুব কঠিন। আমি এখন স্নানে যাচ্ছি, এখন স্নানে যাব। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।